এক্সট্রা ভাবে বিজনেস শুরু করেছে, আমাকে বারবার বলেছে ওগুলো ফেলে দিতে। আমি সুস্মিতার কমেন্টটা স্ক্রিনশট মারতে গিয়ে লাইভটা ডিলিট করে ফেললাম, মানে ডিলিট করে ফেললাম কি না আমি জানি না, লাইভটা কেটে গেল। এখন পোস্ট হয়েছে কিনা তাও বলতে পারবো না। সুস্মিতা এমন একটা কমেন্ট করেছে, তো মনের ভাষাটা ব্যক্ত করেছে, একদম ঠিক কথাই বলেছে, কিন্তু অবশ্যই ওর কমেন্টের অবশ্যই আমার কাছে অনেক গুরুত্ব আছে। তো কমেন্টটা স্ক্রিনশট মারতে গিয়ে ব্যাস লাইভটা কেটে গেল। তো যাই বলছি, আমি এখন এখানে বলতে চাইছি, দেখুন মৌসুমীর কেসটা আপনারা দেখেছিলেন, সেই মেয়েটিও সংসার করতে চাই, আগে তিত পরে মিটও হয়ে যাওয়া ভালো। আমি এখানে অনেকটা কিছু বলতে পারছি না লাইভে, আমি মেয়েটিকে অনেক কিছু বলতে পারতাম নেগেটিভ, সেটা আমার হয়তো মুখ বলতে চাইছে, মন বলতে মনও বলতে চাইছে, মুখও বলতে চাইছে, কিন্তু কিছু বাধা আমাকে এসে ঘিরে ধরছে। কারণ হলো কি, তাদের নাকি ওখান থেকে ফ্রেন্ড সার্কেল থেকে সকলে লাইভটা দেখে, তো এমন কোনো কিছু আমি বলতে চাইছি না নেগেটিভ, যে যেটা আর পাঁচজনের ক্ষেত্রে বলে থাকি। তাহলে নেগেটিভটা বললে কি বলুন তো, পজিটিভের কোনো চিন্তা ভাবনাই করা যাবে না, তাই নেগেটিভটা ওকে আমি ওভার ফোনেই বলবো এবং উইথ কল রেকর্ড, ঠিক আছে, বলবো। হয়তো আপনাদের সামনেই বলতাম যদি তাদের ফ্রেন্ড সার্কেলের আর পাঁচজনের, যেমন আমি এখানে সমস্যা শুনি, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি, ওকেও বলতাম, কিন্তু এখন আমি বলতে পারছি না আমার বাধ্যবাধকতার জন্য। তো আমি মুখ ফুটছে তো, মানে এই বুক ফুটছে তো মুখ ফুটছে না, নাকি একটা কি একটা কথা আছে ওরকম একটা ব্যাপার। তো অনেক কথা ওকে প্রশ্ন করতে ইচ্ছা করছে, অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু ও জিনিসটাকে এতটা হেজি করে দিয়েছে, তো এর থেকে যে জিষ্টুকু পেলাম সেই জিষ্টুকু আপনাদের সামনে তুলে ধরছি। জিষ্টি হলো, মেয়েটির পূর্বে বিয়ে হয়েছিল, তারপরে তার একটা কর্মজীবনে সে একটা ইনভলভ হয় নিজেকে ভালো রাখার জন্য, আর বিয়েটা কিন্তু স্বইচ্ছায় করেনি, বিয়েটা দিয়ে দিয়েছিল 14 বছরের একটা মেয়েকে, তার বাড়ির গার্জেনরা তাকে দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছিল। সেখানে মেয়েটি বৌভাতের পরে, যতটুকু শোনা গেছে অষ্টমঙ্গলার আগে মেয়েটি তার বাড়িতে, অষ্টমঙ্গলার পর অষ্টমঙ্গলাতে এসে আর সেই মেয়েটি আর যায়নি, ঠিক আছে। তো তখন একটা 13-14 বছরের মেয়ের আর কি, ওর 96-97 সালে মেবি, আমি আধার কার্ডটা দেখে বলছি, 96-97 সালে ওর জন্ম। তো যাই হোক, আধার কার্ডটা এখানে রাখলাম, আমি দেখে বলে দিচ্ছি সালটা, ওটাও বলে দিচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, 96-97 সালে জন্ম, তা ওর অল্প বয়সে বিয়ে হয়ে যায়, স্বামী ছেড়ে চলে আসে অষ্টমঙ্গলার দিন থেকে, ও আর সে বাড়িতে ফেরে না। তারপরে প্রায় যখন ওর 18 বছর পূর্ণ হয় তখন একটা লিগালভাবে ডিভোর্স হয়, ঠিক আছে, তার আগের স্বামীর সাথে। তো এই মানে ও আস্তে আস্তে বড় হতে থাকে, একটু কাজকর্মের মধ্যে ইনভলভ হয়, পড়াশোনা করতে থাকে, সেখানে তো তখন তো একটা প্রেমের বয়স, একদম বাস্তব কথা। আমি আপনি যে এটা করবো না বা করিনি বা আমাদের ঘরে মেয়েরা খুব মানে একদমই করে না সেটা নয়, ওরও একটা জীবনে কোনো প্রেমটম এরম করতে করতে আসে। তো সেখানেও একটা প্রতারণা হয়, প্রতারণার শিকার হয়, ও সেই ছেলেটিকে পছন্দ করতো না, ছেলেটি ওকে পছন্দ করতো, ছেলেটির বাড়ি থেকে প্রেশার দেয়, তার মেয়ে ও মেয়েটি জানিয়ে দেয়, আর ওরা আলাদা কাস্ট বলে আরও ছেলের বাড়ি থেকে নেয়নি। দ্বিতীয়টা, তৃতীয় যে বিষয়টা আছে, তৃতীয়র বিষয়টা হলো কি, এরা দুজন দুজনকে সেই কর্মসূত্রে দুজন দুজনকেই ভালোবাসত, সেখানে একটা 1-2 বছরের তাদের রিলেশন, ভালোবাসার রিলেশন ছিল, তাই বলে এরকম নয় যে তারা একসাথে লিভিং ছিল, এরকম নয়। তো ছেলেটি বাড়িতে যাতায়াত করতো, একটা ভালোবাসার সম্পর্ক হলে, যেমন এখনকার দিনে ম্যাক্সিমাম ঘরে এটা দেখা যায়, প্রেম করলো, ছেলেমেয়েরা রাস্তায় না ঘুরে, বাবা মার সম্মতি আছে, বাড়ির চোখের সামনে গল্প করো, কোনো খারাপ কাজ করো না, এরকম অনেক বাবা মাই করেন এখনকার বর্তমান যুগে। তো সেই মেয়েটির বাড়িতেও যেত, তারপরে সেখান থেকে গ্রাম থেকে অবজেকশন জানায়, অবজেকশন জানানোতে তখন সে ছেলেটি মানে পিছু পা হয়ে যায়, পিছু পা হয়ে যায় বলতে, যেভাবে রুখে দাঁড়ানোর দরকার 2 বছরের ভালোবাসা রিলেশনে, সেই সময় গ্রামের মানুষ যেখানে তাকে অপমান করছে সেই বাড়িতে যায় বলে, বা একটা মেয়েরও একটা জীবন আছে, সব কিছু জেনেই যখন সেই বাড়িতে সে মেয়েটির বাড়িতে ছেলেটি যেত, সেখানে ছেলেটি পিছু পা হয়, পিছু পা হয় তখন সে কেটে পড়ে, এটাকে বলে কেটে পড়া, ঠিক আছে। তো উনি কেটে পড়লেন ওখান থেকে, কার ফোন বাজছে,
ফোন ফোন করে পাগল হয়ে যাবো, আমি আর পাচ্ছি না। হ্যালো, আপনি ওখান থেকে টোটো ধরুন, কজন আছেন? টোটো ধরুন, টোটো ধরে আপনি বলুন নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে যাব। নতুন বাস স্ট্যান্ড, হ্যাঁ নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেল, উল্টো দিকে দেখুন চাপড়া লাইনের বাস ছাড়ছে, একটা ফলের দোকান আছে, তার ঠিক উল্টো দিকে দেখুন আমার চেম্বার, লাইট জ্বলছে, বাইরে ব্যানার টাঙানো আছে। আপনি টোটোওয়ালাকে দিন না, আমি কথা বলছি, টোটোদের দাদা বা ভাইকে দিন। হ্যালো, হ্যাঁ বলছি নমস্কার, আপনি ওই নতুন বাস স্ট্যান্ড মহাপ্রভু হোটেলের পাশে ওনাকে নামিয়ে দিন, যেখান থেকে চাপড়া লাইনের বাস ছাড়ছে তার উল্টো দিকে। আচ্ছা, 10-15 টাকা নেবে হয়তো। আচ্ছা, কি বলতে গেলাম ভুলেই গেছি, কি বলছিলাম? ও, তারপরে যে সম্পর্কটা ওটাও গেল, কেটে গেল ছেলেটি, তারপরে এই ছেলেটির সাথে যোগাযোগ, এই ছেলেটির সমস্ত কিছু জেনে সে একটা কোনো রকমভাবে সরকারি চাকরি করে কি প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে একটা জব করে, এবং সেখান থেকে ছেলেটি তার সাথে সম্পর্ক হয়, ভালোবাসা হয় এক বছর, এক বছর পর থেকে তারা একসাথে থাকতে থাকে, একসাথে থাকে এবং সেখানে ঘর ভাড়া করে থাকে এবং তারা সংসার পাতে। এবং যেটুকু প্রুফ পেলাম সেটা দেখলাম লক্ষ্মী পুজোর দিন, গত কোন সালে এটা, 2021 সালে, তাই তো? ঠিক আছে, ডেটটা দেখলে বোঝা যাবে। যাই হোক, 2021-এর মধ্যে লকডাউনের পরেই হয়তো, লকডাউনের পরে লক্ষ্মী পুজোর দিনকে দেখলাম বাড়িতে একটা সিঁদুর পরানো ছবি এবং তারা বসে আছে লক্ষ্মী পুজোর সামনে, এটুকু দেখতে পেলাম। তো অনেক ছেলেমেয়েরা তো এখন রাস্তাঘাটে সিঁদুর পরে, তারপরেও তো তাদের বাচ্চা কাচ্চা হয়, একসাথে তারা থাকে, তো তাদের কি বিয়েটাকে স্বীকৃতি দেওয়া যায় না? যদি তাদের বিয়েটাকে যদি স্বীকৃতি না দেওয়া যায়, নাবালক নাবালিকার মেয়েদেরকে সমাজে তারা সংসার করছে, সমাজের মানুষই কোনো প্রতিবাদ করছে না, আমি সুস্মিতার কথার অনুযায়ী বলছি, কোনো প্রতিবাদ করছে না, কেউ কিছু করছে না, তারা তো স্বামী স্ত্রী, নাবালক নাবালিকা আবার স্বামী স্ত্রী হয় নাকি? আমি সুস্মিতার কথার উত্তরে বলছি, নাবালক নাবালিকা ছেলে মেয়ে কখনো স্বামী স্ত্রী হয় সমাজে? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো কি, যে তারা যখন সংসার করছে সমাজের মানুষ জানে এটা আইনত অপরাধ, তারপরে কেন সমাজের মানুষ বিরোধিতা করে সেই ছেলে মেয়েগুলোকে তাদের ঘরে তুলে দিচ্ছে না? তো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো, তাদের যখন একটা নাবালিকা মেয়ে যখন তার গর্ভধারণ করছে, মানে সন্তান, সে যখন প্রেগনেন্ট হচ্ছে বা সন্তান জন্ম দিচ্ছে, তারপরও কেন সেখানে কোনো প্রতিবাদ হয় না? সরকারি অনেক সংস্থা আছে, সেই সব জায়গায় গিয়ে পৌঁছে সেই সব জায়গায় কেন প্রতিবাদ করে আইনতভাবে এদের পানিশমেন্ট হয় না? ছেলেও হোমে থাক, মেয়েও হোমে থাক, যদি ছেলের বাড়িতে ওঠায় তাহলে ছেলের বাবা মা যারা আছেন তারাও অপরাধ করছেন, তাদেরও পানিশমেন্ট হওয়া দরকার, এগুলো হলে তো সমাজে আর এরকম করে ক্রাইম হয় না। তাহলে এদের বিয়েটা কেন, এদের যেটুকু সিঁদুর পরেও যদি মন ঘরের মধ্যেও যদি বিয়ে হয়, পাঁচজন ছিল সেখানে, তাহলে এই বিয়েটা কেন বৈধ নয়? এটা নাবালক নাবালিকার যদি রাস্তায় সিঁদুর পরিয়ে দিচ্ছে, স্কুলের মধ্যে থেকে বেরিয়ে সিঁদুর পড়াচ্ছে, টিউশন থেকে বেরোতে প্রাইভেট টিউশন পড়তে গেছে, সেখান থেকে বেরিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে ব্যাস যে যার মতো হাত ধরে বাড়ি নিয়ে চললো, বা কারো বন্ধু বান্ধবের বাড়িতে আশ্রয় নিল, ঠিক আছে, তারও তো গার্জেন আছে, তারা আশ্রয় দিচ্ছে, তো এটা কেন? তাহলে এটার এই মেয়েটি 4 বছর 1 বছরের প্রেম ভালোবাসা, ওরা দুজনাই অ্যাডাল্ট, তারপরে তারা সংসার করছে, সংসার বলতে তারা একসাথে ছিল লিভিংয়ে, তো তাদের সম্পর্কটা কেন সমাজে বৈধ নয়? এটা তো আইনতভাবে আছে, যে আমি জানছি এটা স্বইচ্ছায় সম্পর্ক, সে তো বলছে না আমাকে সে ধর্ষণ করেছে, সে তো বলছে না আমার ইচ্ছার বিরুদ্ধে তার আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সে তো কোনো রকম কিছু বলছে না, তার বক্তব্য যে আমরা স্বামী স্ত্রী হিসাবে যখন একটা বাড়িতে যখন ভালোবাসার খাতিরে বিয়েতে মানে ভাড়া গেলাম, সেখানে যিনি ভাড়া দিলেন তাহলে তিনি কেন প্রতিবাদ করলেন না? তিনি কেন ভাড়াটা দিলেন যত বড়ই রেফারেন্স থাক না কেন? একটা ছেলে মেয়ে তাদের সামাজিকভাবে বিয়ে হয়নি,
আপনাদের কথা মতো এটা তো অবৈধ, তাহলে কেন সেই বাড়িওয়ালা বা বাড়িয়ালি কেন তাদেরকে থাকতে দিলেন এক জায়গায়? একদিন নয়, বছরকে বছর কেন থাকতে দিলেন? যখন ডকুমেন্টসটা নিলেন ছেলে মেয়ে উভয়েরই কেন নিলেন না যখন মেয়েটি সিঁদুর পরা ছিল না? এটা আমরা সমাজের মানুষরা অপরাধ করি, আর যে ভিকটিম সেই শুধু অপরাধের শিকারটা হয়। সমাজের মানুষরা যারা অপরাধ করছি তাদের দিকে আঙুল তুলে তোলার মতো কেউ নেই, খুব কম সংখ্যক মানুষ সমাজে প্রতিবাদটা করেন। তাহলে দুজনায় তো তারা সাবালক, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দুজনারই আইডি প্রুফ কেন নেওয়া হলো না ভাড়াটা দেওয়ার সময়? কেন তারা, হ্যাঁ লিভ টুগেদার তো ছিল, আমি পরকে আইন বৈধর কথা বাদই দিলাম, আমি বলতে চাইছি আমি পরকে আইন বৈধর কথা বাদই দিলাম, আমি বলতে চাইছি নাবালক, আমি সুস্মিতা কুণ্ডুর অ্যান্সারে বলছি, যদি কেউ স্বইচ্ছায় সংসার করতে পারে তাহলে স্বইচ্ছায় তারা কেন ছেড়ে চলে যেতে পারবে না? যদি সুস্মিতার কুণ্ডুর যে সুস্মিতা বোনের কথা অনুযায়ী যদি আইন বেরোয় তাহলে আর কেউ গো আগামী দিন সংসার করবে না বোন, সবাই স্বইচ্ছায় বিয়ে করবে, দুদিন ভোগ করবে, তিন দিনের দিন ছেড়ে দিয়ে আর একটাকে নেবে, আর একটাকে ভোগ করলো, সে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছে। আমি বলছি না ছেলেরা সমাজে অপরাধ করে আর মেয়েরা অপরাধ করে না, মেয়েরাও এরকম করে ছেলেদের উপরে অত্যাচার করে, এই নয় যে শুধু মেয়েরাই, এই ছেলেরাই মেয়েদেরকে ধর্ষণ করে, এমনও মেয়েরাও আছে যে পুরুষদেরকেও ধর্ষণ করে। আমি আপনারা আমার কথাটা কিভাবে নিলেন আপনার জানি না, তবে এরকম আমার কাছে অনেক ঘটনা আছে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পুরুষরাই শুধু ধর্ষণ করে না মহিলারাও পুরুষদের ধর্ষণ করে। আমি এসব নিয়ে আসি না, অনেক ডকুমেন্টস আছে, অনেক কিছু আছে, অনেক বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু কুড়িয়েছি বলে আজকে হয়তো সুস্মিতার প্রশ্নের উত্তর দেওয়ার মতো একটু হলেও ক্ষমতা রাখি। স্বইচ্ছায় যদি সম্পর্ক গড়াই হয়, স্বইচ্ছায় যদি ছেড়েই দেওয়া হয় তাহলে তো সমাজে আইন ব্যবস্থাটাই থাকতো না, তাই নয় কি? অন্যায়, আজকে তুমি বিয়ে করছো, তার সাথে সংসার করছো, এতদিন তাকে সহবাস করছো, তার সাথে ঘুরছো ফিরছো, সাধারণ মানুষগুলো দেখছে, পাবলিক দেখছে, সমাজে একটা তুমি স্বীকৃতি নিয়েছো, সে প্রেমিক হিসাবে হোক, প্রেমিকা হিসাবে হোক, স্বামী হোক বা স্ত্রী হোক, যে সম্পর্কে হোক না কেন একসাথে তো আছো, প্রেমিক প্রেমিকা কি একসাথে থাকে না, শারীরিক সম্পর্ক করে না? সবই তো দেখছেন, যারা স্বামী স্ত্রী তারা কি থাকে না? অবশ্যই থাকে। যারা লিভ টুগেদার আছে তারা কি থাকে না? তারা কি শুধু একসাথে শুধু থাকেই বন্ধুর মতো, কোনো ফিজিক্যাল রিলেশন তাদের হয় না? তাহলে লিভ টুগেদারটা কেন বলছে, ঠিক না? তো দেখুন, এখনকার মানুষ বৈধ আর অবৈধ আমরা বলে আওয়াজই তুলি, কিন্তু কোনটা বৈধ কোনটা অবৈধ তার বিরুদ্ধে যে প্রতিবাদটা করতে হবে সমাজের মানুষই পারে, সমাজকে পরিবর্তন করতে, নতুন সূর্য উদয় হবে সেটা দেখাতে, সেটা কেউ মানুষ এখন আর সবাই ঘরের কে বনের মোষ তাড়ায় না, যে যার মতো নিজের সংসার নিজের স্বামী নিজের সন্তান নিয়ে ব্যস্ত আছে, যখন তারা যেটা দেখছে চোখের সাথে যখন তাদের সংসারে ঘটে তখন তারা তার মর্মটা বুঝতে পারে, তখন তারা আওয়াজ তোলে, কোনটা পরকিয়া কোনটা পরকিয়া না, কোনটা আইনত কোনটা আইনত না, তার আগ পর্যন্ত কেউ দেখে না, ওই উকি মারে, ক্যামেরা করে, ডকুমেন্টস রেখে দেয়, এর কাছে ওর কাছে কানে ইন্ধন যোগায়, তাছাড়া আর কিছু করে না। এটা একদম সমাজে বাস্তব কথা বলছি, কিন্তু আপনাদের মাইন্ডে কিছু নেবেন না, কারণ আমার কথা বোঝানোর হয়তো ভাব ভঙ্গিমাটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কিছু নেবেন না, আমি চোখ কান খোলার জন্যই বলছি। তো এই মেয়েটি কেন অবৈধ না, এই মেয়েটি কেন সমাজে বিচার পাবে না? সিঁদুর নাই নাই পড়ালো, একসাথে তো সম্পর্ক বেড়ে সংসার করার জন্য স্বপ্ন দেখিয়েছিল, তার ঘরে এ টু জেড কিচেন থেকে শুরু করে তার সমস্ত কিছু বেডরুমের এ টু জেড রয়েছে, সেখানে তারা একসাথে থেকেছে, তাদের বার্থডে পালন হয়েছে, নাচ হয়েছে, গান হয়েছে, একসাথে আরও লোকজন ছিল, তারা স্বামী স্ত্রী হিসাবেই তো সেখানে আনন্দ ফুর্তি হয়েছে, তাহলে সেখানে লোকগুলো কেন গেল? তাহলে তো এই মেয়েটিকে তো কেউ তো বলতো তুমি দিদি এখানে দেহ ব্যবসা করতে এসেছো, তাহলে সমাজে তো ওকে কেউ সম্মান দিত না, তার বাড়িতে তো কেউ কেক কাটতে যেত না, তার বাড়িতে কেউ ডান্স করতেও যেত না, বিশেষ করে কোনো আনম্যারিড মেয়ে বা কোনো বয়স্ক লোক বা কোনো বাড়িওয়ালা সেই অনুষ্ঠানের মধ্যে অ্যাটলিস্ট থাকতো না, কারণ তারা জানে যে মেয়েটা দেহ ব্যবসায়ী, এই ছেলেটির সাথে এখানে রয়েছে, আসে সময় কাটায়, পয়সা নেয়, চলে যায়।
সম্পর্কটা তো সেটা নয়। দেহ ব্যবসায়ীদের, ব্যবসায়ীদেরও সম্মান আছে সমাজে, তারা পেটের দায়ে দেহ ব্যবসাটাই নেমেছে, নাম লিখিয়েছে। কেউ বা ইচ্ছাই, কেউ বা অনিচ্ছাকৃত। তো এই মেয়েটি, আমার কথা হলো এই মেয়েটি কেন সমাজে বিচার পেতে পারে না? আপনারা আমাকে কি বলবেন আমি জানি না, যে আপনি হয়তো দিদি কেসটা নেওয়ার জন্য এটা বলছেন, আমি এখনো কেস নিইনি, এখনো কেসটা আমি হাতে নিইনি, মানে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি এখনো কিছু বলিনি, প্রথম। দ্বিতীয় কথা হলো কি, আমি অনেকক্ষণ ধরে বলছি অনেক নেগেটিভ কথা মেয়েটিকে বলতে পারতাম, কিন্তু বলতে পারছি না, তাদের ফ্রেন্ড সার্কেল সব কিছু দেখে, এই জিনিসগুলো তারা রপ্ত করবে, করে নিয়ে গিয়ে সেটা যখন আমরা পৌঁছাবো, বা আমি পৌঁছালাম না, অন্য কেউ পৌঁছালো, অন্য কেউ পৌঁছালো না, মেয়েটি প্রতিবাদ করলো, তখন তার উপরে এফেক্টটা পড়বে। আমি কোনো মানুষের উপকার না করতে পারি, কোনো মানুষের ক্ষতিটুকু করব না, তার জন্যই আমি এখন কিছু বলতে পারছি না, যেহেতু ও জেনেছি। আমি জ্ঞান পাপি হতে চাই না, অজ্ঞানবশত কোনো পাপ করলে ঠিক আছে, মাপ আছে, কিন্তু জ্ঞানবশত কোনো পাপ আমি করতে চাই না, তাই আমি অনেক কিছু বলতে পারছি না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যে প্রতিবাদটা আপনাদের মনেও হচ্ছে সেই প্রতিবাদটা আমার মনেও হচ্ছে, কিন্তু সরি আমি কিছু করতে পারছি না। তার মধ্যে ফোনের এই ডিস্টার্ব। হ্যালো, হ্যালো, কে বলছেন? দিদির সাথে কি কথা বলা যাবে? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিদি বলছি। ও দিদি, আমি সুস্মিতা বলছি। দাঁড়াও দাঁড়াও, আমি একটু কথা বলে নি, তোমায় ফোন ব্যাক করছি। তোমার পয়েন্টটা একদম সঠিক। আমি না তোমাকে হয়তো কথাটা বোঝাতে পারলাম না কি না, আমি ওই যে বললাম তোমাকে পরে ব্যাক করছি, কারণ আমি তোমার কথাটা খুব ভালো মতো বুঝেছি। না না, আমি না, তোমার কমেন্টার উত্তরটা আমি সবাইকে দিলে তোমার কমেন্টটা একদম সঠিক আছে, নালে তোমার কমেন্ট আমি স্ক্রিনশট মারতে গিয়ে লাইভ রিড করবো কেন? আমার গুরুত্ব আছে, আমি এটা এটা তোমার মনের প্রশ্ন, এটা আমার মনেও প্রশ্ন জাগতে পারে, তোমার মনের প্রশ্নটা আট দশ জনেরও জাগতে পারে। তোমার কমেন্টটা এতটাই গুরুত্বপূর্ণ সমাজে, যে কারণে আমি বোঝাতে বসলাম, নট নেগেটিভ হিসেবে আমি নিয়েছি এটা, তোমার এই থিঙ্কিং করো না, আমি এটা পজিটিভলি নিয়েছি, ঠিক আছে? তোমার কমেন্টটা আমার কাছে আজকের দিনের এই কেসটাতে ভীষণ ভাইটাল। খুব ভালো কমেন্ট করেছো মন, সবাই ব্যক্ত করতে পারে না, তুমি সুন্দর করে গুছিয়ে ব্যক্ত করেছো, তার জন্য তোমার কমেন্টের গুরুত্ব এতটাই বেশি। আমি লাইভ চলাকালীন কোনোদিন নিই না স্ক্রিনশট, নিয়ে উত্তরটা দেবো বা লাইভ করবো বলে আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম, তো আমি দেখলাম আজকে বলে দিলে ভালো হয়, যেহেতু এই মেয়েটির সমস্যার সাথে তোমার এই কমেন্টের লিঙ্ক আছে, মানে যুক্তি আছে তোমার কথার, বুঝেছো? পজিটিভ নিয়েছি, পজিটিভ, নেগেটিভ না। আমি এটা অন্যান্য মানুষদেরকে বোঝাচ্ছি, ওই জন্য বললাম যে বোঝানোর ভাবভঙ্গিমাটা হয়তো অন্যরকম মানুষের ক্ষেত্রে লাগতে পারে, ঠিক আছে, সেও তো এটা যেন কেউ না নেয়, কিন্তু আমি জাস্ট সমাজে কি ঘটছে, তোমার কমেন্টার জন্য এতগুলো প্রশ্ন উঠে এলো বা এতগুলো উত্তর আমি দিতে পারছি, তোমার এই কমেন্টটা না দেখলে হতো না। খুব ভালো কমেন্ট করেছো, করো। ওরে পাগলি না গো, খারাপ ভাবলে কি তোমার, তো খারাপ ভাবলে কি আমি এরম করে বলি? তাহলে মানুষকে বোঝানোর জন্য বার্তা দিচ্ছি, তোমার কমেন্টটা আমার কাছে আজকে আজকের লাইভে ভীষণ গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, ঠিক আছে, অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে ঠিক আছে, ওকে, চলো টাটা। তোমরা পেপারসপত্র জমা দাও, বাইরেটা যাও, ফটোগুলো লেখো, তোমাদের কাজ তোমরা করো, আমি লাইভটা একটু কমপ্লিট করো, তারপর তোমায় ডাকছি, তোমাদের কাজ তোমরা করো, শঙ্করকে সবকিছু বোঝাও, শঙ্কর ফাইল ফাইল পেন ড্রাইভটা দেবে, ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ এখনই পাঠাবে, ঠিক আছে? একটু যে তোমাদের বাস কটায় আছে আগে সবার আগে জানো, সাড়ে আটটায়, কটা বাজে? সাড়ে সাতটা, আপনাদের হাতে আর দশ মিনিট টাইম আছে, এখান থেকে রওনা দেবেন, যেতে অনেক টাইম লাগে, অফিসের ফোনে ডকুমেন্টস গুলো নাও, সব ভিডিও গুলো ফটো গুলো, কারা এসছে? সারা দুনিয়ার মানুষ বসে আছে, আমার কি বুধবারেও চেম্বার নাকি যে দুনিয়ার মানুষ বসে রয়েছে? আচ্ছা যাই হোক, এবার অফডেতে চেম্বারটা করেছিলাম ওর জন্যই, তারপরে তো এখন অনেক মানুষ এসেছেন, আজকে বুধবারও চেম্বার হয়ে যাচ্ছে, কজন আস ডকুমেন্টস জমা পড়েছে বুঝতে পারছি না।
পরে বলছি, আসল কথাটাই ফিরে আসি। তো আমার কথা হলো কি, এই মেয়েটি বিচার পাওয়া উচিত কি উচিত না, প্রথম। দ্বিতীয় কথা হলো কি, আজকে তুমি বাবা মার কথা শুনে, একটা ভিডিও দেখলাম, আজকে তুমি বাবা মার কথা শুনে তুমি আজকে 4 বছরের একটা রিলেশন বা 5 বছর প্রেম দিয়ে 5 বছর 5 বছরের রিলেশন থেকে তুমি সরে যাচ্ছ, তাই তো? বাবা বলছে কি মেয়েটির আগে বিয়ে হয়েছিল। তা আমার কথা হলো, বাবা বলছে কি ছেলে বাড়িতে নেই, আমি কিছু জানি না, ছেলের সাথে বুঝে নেবে। তা ছেলে যখন বুঝেই নেবে, তাহলে বাবার অবজেকশন করার কি আছে? 4 বছর যখন তার ছেলে একই জায়গায় যখন সম্পর্কটা করলো, তারা যখন জানতেন, তারপরেও কেন ছেলেকে প্রশ্রয় তারা দিলেন? কেন গ্রামের লোক নিয়ে তারা বসলেন না? কেন রিলেশনটাকে এতদিন বাড়ালেন তারা? তার জন্য কি বাবা দায়ী নয়? ননদ যখন, ছোট ননদ যখন সেখানে আসতো এবং তার কল ডিটেলস আছে, ননদ ননদের বর, তারা তো জানতেন যে ভাই একে বিয়ে করেছে, সেই বাড়িতে আসা যাওয়া ছিল, তারা তার বাপের বাড়িতে যেত, সমস্ত অনুষ্ঠানে তারা ওখানে উপস্থিত থাকতো। তাহলে আজ কেন ননদ ননদের বর, কাল আজকে কেন ভাই যখন যেখানে ঘুরে গেছে তারা কেন ঘুরে গেল? এটা কি সমাজে অপরাধ নয়? সবসময় তো আমি মেয়েদের দোষই দিই, অবশ্যই মেয়েদের দোষ, 100-এর মধ্যে 90% দোষ মেয়েদের, এটা আমি বলি, কিন্তু সব ক্ষেত্রে তো 90% দোষ দেওয়া যায় না, 10% তো কোনো মেয়েকে দোষ দেওয়া যায়। মেয়েটির অপরাধটা কোথায়? এতক্ষণ ধরে যে লাইফটা আমরা দেখলাম বা আমরা এতক্ষণ ধরে শুনলাম, ধৈর্য সহকারে যে শুনলেন আপনারা, আমার ঠিক আছে, এক জায়গায় একটা জীবনে 10টা প্রেম এসছে, 10 জন তার সাথে প্রতারণা করেছে, যদি কেউ প্রকৃত প্রেমিক আসে, যদি কেউ প্রকৃত জীবনসঙ্গী আসে, তার তো আর 10টা প্রেমিকের দরকার হয় না, এই ধরনের মেয়েদের ক্ষেত্রে বলছি, তার তো জীবনসঙ্গী প্রয়োজন, সে যদি সঠিক লাইফ পার্টনার পায় তাহলে কেন তার অন্য কারো হাত ধরবে, আবার একটা হাত চাইবে আর একটা হাত ধরবে? আমি এই ধরনের মেয়ের কথা বলছি। এখনকার অনেক মেয়েদের এটাকে একটা মানে কি বলবো, হবি হয়ে গেছে, একটা ছাড়বো একটা ধরবো, একটা ছাড়বো একটা ধরবো, এর কাছে টাকা নেবো, ওর কাছে টাকা নেবো, 10টা বিয়ে করবো। দেখছেন তো সমস্যা আসছে, আপনারা প্রতিনিয়ত দেখছেন। এই মেয়েটি বিচার পাওয়া উচিত কি উচিত না? মেয়েটি কি ছেলেটিকে ঠকিয়েছে? যতগুলো ছেলে চলে গেছে, ইভেন স্বামী থেকে শুরু করে, ও কি ঠকিয়েছে কাউকে? ইউজ করলো না। আমি এইটাতে বিরোধিতা করছি, জানি না কে কমেন্টটা করেছো, খালি লেখা আছে 5 বছর রিনি, ইউজ করেনি, সে নিজে স্বইচ্ছায় তার সাথে সংসার করেছে এবং স্বইচ্ছায় সহবাস করেছে, এটাকে আমি ইউজ বলবো না। ইউজ তখনই বলবো যখন আমরা প্রতিবাদ করতে যাব, ও যখন না বলবে। একটা ট্রেলার চলছে এখনো, তো আবি তো পিকচার বাকি হে, তো যখন ছেলেটি সকলের সমাজের সামনে দাঁড়িয়ে বলবে যে না আমি ওকে বিয়ে করতে পারবো না, তখন আসবে ইউজ। এখন আমি ইউজ কথাটাকে আমি বলতে পারবো না, কারণ একজন আমি সমাজকর্মী, তার পারিপার্শ্বিক চাপ থাকতে পারে, সেই চাপের জন্য সে করতে পারে, একটা ছেলের জীবনে অনেক বোঝা আছে, সেই বোঝাগুলো তাদেরই ক্যারি করতে হয়, একটা মহিলার থেকে পুরুষ মানুষ বেশি বোঝা ক্যারি করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সব দিক বিবেক বিবেচনা করে এখনো পর্যন্ত ইউজ কথাটি বলছি না, বলবো কখন, যখন ওর সাথে আমার ফেস টু ফেস কথা হবে, তখন যখন মেয়েটিকে অস্বীকার করবে, তখন যখন ওরা হিংস্র মানসিকতা নিয়ে আক্রমণ করার চেষ্টা করবে, তখন বলবো। এখন বললে এটা আমার ক্ষেত্রে ভুল হয়ে যাবে, তোমরা সাধারণ মানুষ, তোমরা অনেক কথাই বলতে পারো, সোশ্যাল মিডিয়ায় সবার রাইট আছে, লিগাল রাইট আছে, যে যার মতো মন্তব্য করতেই পারো, মনের ভাষা ব্যক্ত, কিন্তু সেটা স্বাধীনতা সম্পন্ন করতেই পারো, সোশ্যাল মিডিয়া মানে এটা পাবলিক, পাবলিক এখানে যা লিখতে পারেন, সেটা আমার খারাপ লাগলো না ভালো লাগলো সেটা ম্যাটার নয়, তোমরা কি লিখছো সেটা তোমাদের ম্যাটার, সেখানে আমি হস্তক্ষেপ করবো তখনই যদি সেটা স্বাধীনতা সম্পূর্ণ না হয় তখন, কিন্তু এখনো পর্যন্ত সমাজসেবিকা হিসাবে যদি আমি এই কথাটা বলি, ইউজ করলো ছেড়ে দিলে, এখন আর 10টা সমাজসেবক সেবিকা আমাকে আক্রমণ করবে, বুঝেছো? অনেক চোখ কান খোলা রাখতে হয়, ভেতর মাথা থেকে অনেক বুদ্ধি খরচা করতে হয়, বুদ্ধিগুলো খরচা করি, বুঝেছো? ঈশ্বর দেন আর সেগুলোকে আমি অ্যাপ্লাই করি। তো এখন অনেক মানুষ হাঁ করে বসে রয়েছে আমার একটা ভুল ধরার জন্য, তো সেই কারণে যাতে কোনো মানুষ ভুল না ধরতে পারেন,
সেই জন্য বিবেক বিবেচনা মনুষ্যত্ব সমস্ত কিছু জাগ্রত রেখে আমি এইভাবে তোমাদের সাথে কথা বলছি। হয়তো তোমাদের মতটাই ঠিক হবে একদিন, তোমারা যা যা কমেন্ট করছো সেটাই হয়তো তোমাদের মতামতটাই একদিন ঠিক হবে, আমি হয়তো ভুল হব, কিন্তু এখন যদি আমি বলে দিই আমাকে লোকে আক্রমণ করবে, বিভিন্ন সংস্থা থেকে বলতে পারো, বিভিন্ন সমাজসেবিকারা বলতে পারো, সমাজসেবক বলতে পারো, লিগালভাবে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে, সমস্ত দিক দিয়ে যেতে পারে। তো সমস্ত কিছু বিবেক বিবেচনা করে তার জন্য আমি হয়তো তোমাদের কথাটাকে এখন অ্যাভয়েড করছি, কিন্তু হয়তো ইন ফিউচার অ্যাভয়েড করতে পারবো না, তখন ঋণেই ঠিক থাকবে, সুস্মিতাই ঠিক থাকবে, ব্যাপারটা বোঝাতে পারলাম? তো আমার মনে হয়েছে এই মেয়েটি একটা বিচার পাওয়া উচিত, প্রথমে ভালোভাবে বিচার পাওয়া উচিত, যদি ভালোভাবে না হয় সেভাবে। কিন্তু সবার আগে একটা কথা লাইভে বলে দিচ্ছি, মেয়েটিকেও ডেকে বলে দেব, মৌসুমীর মতো যেন না হয়। আমরা লড়াই দিতে যাব, আমাদেরকে বিপদে ফেলে তারা তাদের স্বার্থসিদ্ধির জন্য তারা নিজেরা নিজেরা বুদ্ধি খাটাবে, কথার তো অবাধ্য হবে, কথা শুনবে না, আমাদেরকে মানুষ মারবে, পুলিশ লাঠিচার্জ আমাদের করতে আসবে, আমরা তাদের জন্য জীবন দিয়ে মেন রোডের উপরে বসে পড়ব। মেন রোডে বসার মতো হিম্মত কিন্তু সবাই রাখে না, মেন রোডে বসার মতো হিম্মত সবাই রাখে না, গ্রামের কারো বাড়ির সামনে বসার হিম্মত অনেকে রাখতে পারে, কোনো পাড়ার মধ্যে বসার হিম্মত রাখতে পারে, কিন্তু মেন রোড যেখানে সব ধরনের মানুষ যান, এটা পুলিশ হতে পারে, আইপিএস মন্ত্রী যেতে পারে, নেতা যেতে পারে, সাধারণ মানুষ যেতে পারে, সেখানে পথ অবরোধ করা চারদিকানি কথা নয়, ঠিক আছে? আর পথ অবরোধ করতে গেলেও দম থাকা দরকার, সেখানে তার বিচার পাওয়ানোর জন্য সেই ধরনের কাজ করেছিলাম, যদিও সেটা অমানবিক কাজ, কারণ সাধারণ মানুষের যাতায়াতে সেখানে তাদের অসুবিধার সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা বাধ্য হয়ে তাও রাস্তা ছেড়ে কি দোকানে যেতে হবে, ওদের তাহলে বাস কটায় কটায় আছে দেখো, ওখানে তো এভেলেবেল বাস, বাসটা জানো, ডকুমেন্টস ছাড়া কাজ করতে পারবো না, ডকুমেন্টস গুলোই লাগবে, এই ডকুমেন্টস গুলো যেগুলো যেগুলো ওর কাছে আছে, ফটোর মধ্যে এমন কিছু নেই, ফটো তো আমিও তুলতে পারি চার তার সাথে, ভিডিওটাই ডকুমেন্টস, পেন ড্রাইভটাই তুমি ব্যবস্থাটা করে দাও, আর কটায় বাস আছে তুমি জিজ্ঞেস করো, সারা রাত আছে, ওদের বলো ডকুমেন্টস দিতে, ওদের অসুবিধা হবে না বলছে, কেন ওরা তো রোজ রোজ আসতে পারবে না, হ্যাঁ ওখানে এভেলেবেল বাস আছে, তোমরা ডকুমেন্টসটা যাও, তুমি কোথায় পেন ড্রাইভে, আমি সব বলছি, আগে তুমি ভিডিও ডকুমেন্টসটা নাও তারপরে সব বলছি, হ্যাঁ বসো এখানে, পাইলের কথা বলছি, ও এমনি দেখা করবে, আচ্ছা দাঁড়া দু মিনিট বসো, ওকে ছেড়ে দেবো এবার, ওই যে শান্তিপুর, ঠিক আছে, আচ্ছা দেখুন আমার কথা কমপ্লিট হয় না, বাইরে লোকজন বসে রয়েছে, আমি অনেক কিছু আপনাদের সামনে ব্যক্ত করতে চেয়েছি, সমস্যাটা নেব, গিয়ে মেয়েটি আমাদের বিপদে ফেলে দেবে, সেখানে আমরা গিয়ে বিপদে পড়বো, তাই আমি একটা কথাই বলছি, মেয়েটি যেটুকু আবেদন থাকবে আমার হয় এসপার নয় ওসপার, আমি জোর করে কিছু করি না, আমি যদি বুঝি সেখানে সংসার করা যাবে না তাহলে আমি সেখানে আমি বুঝবো যখন, এবং আমি যখন বুঝবো সেটা আপনারাও পাগল হয়ে যাচ্ছে, আমি ভালো লাগছে না। ও ভাই তুমি আমার চেম্বারের সামনে নামিয়ে দাও, নতুন বাস স্ট্যান্ড, হ্যাঁ চাপড়া বাস আছে তার উল্টো দিকে, আচ্ছা থ্যাংক ইউ ভাই, আমি এখন বলতে পারছি না, আমি পুরো কি বলবো, বাইরে লোক ভর্তি আছে, তো সেই কারণে আমি এখন কিচ্ছু বলতে পারছি না, আপনাদের সামনে থেকে এই ভিডিওটা নিয়ে বিদায় নিচ্ছি, এই বিষয়টা নিয়ে বিদায় নিচ্ছি, তবে হ্যাঁ এই বিষয় নিয়ে আমি লাইভে আসবো, লাইভে এসে আপনাদের মতামত আপনারা ব্যক্ত করবেন, আপনাদের মতামত শুনবো, তারপর আমি কাজটা কিভাবে করব না করব সেটা তো পরের ব্যাপার, কাজটা নেব কি সেটা আপনাদের মতামত ছাড়া আমি সেখানে আর পৌঁছাবো না,
ঠিক আছে, বারবার বিপদের সম্মুখীন হন আর বারবার আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদেরকে ঘরে ফেরাই সুরক্ষিতভাবে। কিন্তু আমি যদি অবাধ্য হই, অবাধ্য হলে তো আপনারা আমার পাশে থাকবেন না, তাই আমি অবাধ্য সন্তান হতে চাই না, বা অবাধ্য বোন বা দিদি হতে চাই না, বা অবাধ্য পরিবারের সদস্য হতে চাই না। আমি যা কিছু করব আপনাদের সঙ্গে নিয়ে করব, সুখটা যেমন শেয়ার করি না, এই শেয়ার করি, দুঃখটাও শেয়ার করি, সবটাই শেয়ার করি। তো তার জন্য এই বিষয়টা নিয়ে লাইভে বসবো, জিনিসটা খুব ভাবার বিষয় আছে, জটিল বিষয় আছে, আর মেয়েটির কাছে আমি অনেক কিছু বলতে পারছি না, ঠিক আছে, বললে তারা সেইগুলোকে দুর্বল জিনিসগুলোকে নিয়ে নেবে, তাই বলতে পারছি না, এটাই হয়তো বলতেও পারবো না। তবে ফোনে আমি ওর সাথে কথা বলে এটুজের রেকর্ড রাখবো ভবিষ্যতে, যাতে আপনাদের বাবলি মুখার্জিকে তিনি যেন কোনো, বা তার পরিবার থেকে বা তার ওখান থেকে কোনো এরকম বদনাম না দিতে পারেন। তো আমি অবশ্যই তার সাথে কথা বলবো, কল রেকর্ড করবো, ডকুমেন্টস রাখবো, ঠিক আছে। অনেক লোকজন বসে আছে, তো রাখছি, আসছি নেক্সট লাইভে।